ট্রেন তো কেনকৈ ট্রেক চেঞ্জ করে ট্রেনে, তো সেই ট্রেক চেঞ্জ করার আমি নিয়ম তো বা ইয়ার ধরন তো বা কেনকৈ সিস্টেমত ট্রেক চেঞ্জ করে ট্রেনে, যেহেতু ট্রেনের চকার স্টিয়ারিং না থাকে নিয়ন্ত্রণ করবলে, আর ট্রেক মানে ট্রেক চেঞ্জ করতে বেলেগ একটা রাস্তাত না যাগে কিয় বা একটা রাস্তা এড়িয়ে আরো একটা রাস্তাত না যাগে কিয় বা চকাটো সিঁড়ির পরে কিয় নপরে নামি নপরে, তো সেই বস্তুর উপর আমি জানিবলে চেষ্টা করি আর ট্রেকটো কেনকৈ চেঞ্জ করে মানে সেই বস্তুটা চাম। মই আছো বর্তমান হারমতি জংশনত আছো, আর হারমতি জংশন বলে কলে জানি জংশন বলে কলে দুটা রাস্তা মানে কি হয় জয়েন্ট বা বেশিও থাকিব পারে, তার মানে একটা ইয়াত দুটা রাস্তা আছে, একটা অসমৰ অসমত মানে এফালে ডিব্রুগড় পিনে গৈছে আর একটা রাস্তা হয়েছে অরুণাচল পিনে গৈছে, তো এইটাই যে ট্রেনটোয় কেনকৈ ট্রেক চেঞ্জ করে রাস্তাটো কেনকৈ চেঞ্জ করে অসমৰ রাস্তাত যায় বা অসমৰ রাস্তা চেঞ্জ করে অরুণাচলের রাস্তা যায় কেনকৈ যায় সেই বস্তু আমি চাবলে চেষ্টা করি। বলক এই রাস্তাটো দেখিছে, কারণ একটা রাস্তাতে দুটা রাস্তা লগ হয়ে আছে, কিন্তু যদি ট্রেনটো কেনেবাকে অরুণাচল যাবলগিয়া হয় তো কেনেকৈ যায় সেটো যাবলে হলে ট্রেক চেঞ্জ করব লাগবে, অর্থাৎ রাস্তাটো চেঞ্জ করব লাগবে, রাস্তাটো চেঞ্জ করে অরুণাচল যাওয়া রাস্তাটো বা অসমত যাওয়া রাস্তাটো নিজে চয়েস করে যাব লাগবে, তো সেই মতে কেনেকৈ চেঞ্জ করে সেটো জানিম। স্যার বর্তমান মই রখি আছো সুইচর উপরতে রই আছো, এটা ট্রেকটো কেনেকৈ চেঞ্জ করে তো সেইটোর উপর মই রই আছো। ধরলক এফালে ট্রেন একটা আহি আছে, তো ট্রেনটো আহি থাকতে এই রাস্তাটো এনেকে গৈ সব কেইটা রাস্তালে ভাগ হয়ে গৈছে, একদম সিধাকে একটা রাস্তা পার হয়ে গৈছে আর এটা এনেকে বাওফাল দিয়ে একটা রাস্তা পার হয়ে গৈছে। এটা ধরলক ট্রেনটো কোনফাল দিয়ে যাব তো এটো নির্ভর করব এই চাবিটোর উপর, চাবি অর্থাৎ এই সুইচটোর উপর। আগতে এই সুইচটো এনেকা ম্যানুয়ালি চেঞ্জ করা নিচিনা আসলে, এতিয়া ইলেকট্রনিক হল, এই সুইচটোয়ে কেনকৈ চেঞ্জ করা আছে সেইটোর উপর নির্ভর করব ট্রেনটো কোনফালে যাব, সিধা যাব নে অলপ লেফট বা বাওফালে এইফালে যাব, তো এই কেনকৈ যাব মই দেখাই দিছো বস্তুটো, এইটো সব জয়েন্টটো, তো এইটো মেলা আছে, তার মানে মেলা আছে যদি তো এই মাজে দিয়ে যাব, যদি এই জাপ খুয়া থাকে তেতিয়া এই সাইড দিয়ে যাব পার হয়ে, তো কেনকৈ এই সাইড দিয়ে যায় বস্তুটো মই দেখাই দিছো। ধরলক ট্রেনের এনেই রাস্তাটো কি কয় চকাটো এনেকা খাপর নিচিনা থাকে, এনেকা ধরনের জাপ বহি থাকে আরামসে, এনেকা এনেকা খাপত এনেক বহি থাকে আর এনেকে গৈ থাকে, তো এনেকা গৈ থাকলে কি হব এনেক ফাঁকের সুমায় গৈ আরামসে এইট লাগি লাগি গৈ থাকব সিধা, যদি এই জাপ থাকে এই এই যোনটো সেইটো খাপটো খাপটো এনেকে করে ইয়ার উপর এনেকে লাগি যাব, তো ইয়ার উপর এই যেহেতু জাপ খাই গল তো ইয়ার উপর লাগি গলে এইটোর সাইডে সাইডে এনেকে করে গৈ এনেকে টার্নিং কাটি আরামসে গৈ যাব মানে বাওফালে যাবগে, তো এইটো দুই সাইডে চক সাইডে এনেকে আছে, এফালে যদি জাপ মিলি যায় তো এইফালে জাপ খাই যাবগে। এনেকৈ ভিডিওত দেখার দরে সুইচটো এনেকৈ কাম করে চাই লোক দেখিলে, আর যদি এফালে মেলি যায় তো এফালে জাপ খাই যাব, যদি এই মেলি যায় তার মানে এই টার্নিংটো এই বাওফাল দিয়ে কাটিব, হল ট্রেনটো বাওফালে যাব, তার ট্রেকটো চেঞ্জ করে বাওফালে যাবগে, তো এনেকে ধরনের ট্রেকটো চেঞ্জ হয় সুইচ সিস্টেমের জড়িয়ে, কেনকৈ ট্রেনটোয়ে রাস্তা চেঞ্জ করে বা রাস্তা সলনি করে তাক আমি এনিমেশনের জড়িয়ে জানিবলে চেষ্টা করো।
মাজত গুটকাবিলাক কিয় দিছে চাব পাৰিছে চক লোহাৰ গুটকা কিছুমান দি আছে তো এই গুটকাবিলাক এইটো কাৰণে দিছে যাতে এইটো হিলুল যাতে নকৰক নিহিলক যাতে ট্ৰেইনটো যাওঁতে যাতে টেকটো নিহিলক তো এইটো কাৰণে দিছে এই বস্তুটো এয়া চক ইয়াত দুটা ৰাস্তাৰ পৰা এটা ৰাস্তাত যোগ হৈছে তো যোগ হওঁতে চক যোনটো প্লাছৰ নিচিনা হৈ আছে তো এই প্লাছটোৰ ক্ষেত্ৰত এটা বিশেষ চাবলগীয়া এটা হেৰি আছে এতিয়া ধৰি লওক এইফালদি এই মাজৰ মাজে দিবলৈ এটা ট্ৰেইন এটা আহি আছে তো এই ট্ৰেইনটো আহি থাকোঁতে ইয়াত কেনেকৈ চেঞ্জ হয় তাততো চাবিৰ দ্বাৰা ধৰি লওক চেঞ্জ হৈ গ'ল চেঞ্জ কৰি ধৰি লওক মাজৰ ৰাস্তাদি ট্ৰেইনটো আহি আছে এতিয়া ট্ৰেইনটো আহোঁতে ইয়াত চক দুটা ৰাস্তাত ধৰি লওক এইটো ৰাস্তাদি ধৰি লওক ট্ৰেইনটো গৈ আছে এইটো ৰাস্তাদি এনেকৈ কৰি গৈ আছে তো এইটো ৰাস্তাদি গৈ থাকোঁতে ইয়াত চক বস্তুৰ ফাক আছে তো এই ফাকটো থাকোঁতে ইয়াত এটা সম্ভাৱনা কি আছে ধৰি লওক ৰাস্তাটো এনেকৈ চাপ খাই যায়তো চকাটো এনেকৈ গৈ থাকোঁতে বোলে এই ফাকেৰে বোলে এনেকৈ পাৰ হৈ গ'লগৈ বা পাৰ হৈ যোৱাৰ এটা সম্ভাৱনা সেই সম্ভাৱনাৰ কাৰণে কি কৰা হয় ট্ৰেইনটো এনেকৈ থাকেতো এনেকৈ গৈ কেটেক কৰি ইয়াত আহে গম পাইছে আৰু এই বস্তুটো আহে এই যাতে এইটো ৰাস্তাদি এইটো ট্ৰেকেৰে যদি পাৰ হৈ নাযাওক এইটো ট্ৰেকেৰে যাতে পাৰ হৈ নাযাওক তাৰ কাৰণে এই গাৰ্ডটো দিয়া আছে চব যাতে এনেকৈ ইয়াৰ পৰা এনেকৈ নামি নগৈ এইফালে যাতে পাৰ হৈ নাযাওক তো ইয়াৰ কাৰণে ই ট্ৰেকটো দিয়া আছে এইটো এটা গাৰ্ড বুলি ক'ব লাগে তো এই গাৰ্ডটো দিয়া আছে চব যাতে ইয়াৰ পৰা নামি নাযায় এই জইণ্টটোৰ ক্ষেত্ৰত তো সেইটো কাৰণে এই বস্তুটো দিয়া নহ'লে কেনেবাকৈ কি হয় এই বস্তুটো এনেকৈ লাগি থাকেতো এনেকৈ লাগি লাগি এনেকৈ যায় তো লাগি লাগি গৈ থাকিলে কি হ'ব এনেকৈ ফাক দি এনেকৈ গৈ থাকিব এনেকৈ ফাক দি গৈ থাকিব ফাক দি গ'লে সেইফালে নামি যাব ট্ৰেকটো তো সেই নামিবৰ কাৰণে যাতে এনেকৈ আহি নাযাবৰ কাৰণে এইটো আছে চব দেখিছে তো এই বস্তুটো এনেকৈ থাকিতো যাতে এনেকৈ নামি নাযাবৰ কাৰণে এই গাৰ্ডটো দি আছে এই গাৰ্ডটো চব দি আছে এনেকৈ এই ক্ৰছ ছিষ্টেমটোক আমি বুজিবৰ কাৰণে এটা এনিমেশ্যনৰ জৰিয়তে আমি বুজিবলৈ চেষ্টা কৰিছোঁ এনেকুৱা চাবি আৰু তাত বহুত আছে আগত এটা চাবিৰ পৰা বাকীখিনি সব বুজি পাইছোঁ চাগে তো বলক ইমানেই আজি ভিডিঅ'টো।